Presents. प्रिय मुस्लिम एवं अमुसलिम भाइयों बोनेरा, अस्सलामु अलैकुम वरहमतुल्लाही वबरकातुहु। अल्लाह तालार दया शांति और रहमत आपनादेर सबार उपरे बर्षित होक। आमादेर अनुष्ठाने स्वागतम। रमजान अ डेट विथ डॉक्टर जाकिर। आमी आपनादेर होस्ट यूसुफ चेम्बार्स। आजकेर अनुष्ठाने आमरा आलोचना करब और इनशाल्लाह आपनादेर प्रश्नेर उत्तर देब, कखन रोजा रखा बाध्यतामूलक और अब्याहति आछे। डॉक्टर जाकिर, अस्सलामु आलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहु। डॉक्टर जाकिर, बुझते ही पारछेन आमादेर अनेक पथ पाड़े दिते हबे आजकेर ई टपिक निये, आर आमी निश्चित आजकेओ आमादेर दर्शकरा आपनार उत्तरगुलो शुने दारुण भावे उपकृत हबेन इनशाल्लाह। इनशाल्लाह। आजकेर प्रथम प्रश्न, रोजा रखा एटा कि सब मुस्लिमदेर जन्य बाध्यतामूलक, नाकि अल्लाह एखाने विशेष किछु लोकेर कथा बोलेछेन जादेरके रोजा রাখতে হবে বিশেষ করে রমজান মাসে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোন লোকের জন্য রোজা রাখা বাধ্যতামূলক হতে গেলে অবশ্যই তাকে পাঁচটা শর্ত পূরণ করতে হবে। এক নম্বর হচ্ছে তাকে হতে হবে একজন মুসলিম। দুই নম্বর, সেই লোক হবে সুস্থ মস্তিষ্কে। তিন নম্বর, তাকে অবশ্যই সাবালক অথবা সাবালিকা হতে হবে, তার মানে তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। চার নম্বর, তাকে হতে হবে স্বাস্থ্যবান। পাঁচ নম্বর, সেই লোক তখন কোথাও ভ্রমণ করবে না, সে একটা নির্দিষ্ট জায়গায় থাকবে। এছাড়া মহিলাদের রোজার ক্ষেত্রে অতিরিক্ত আরও চারটা শর্ত পূরণ করতে হবে। যদি সে হয় একজন মহিলা, যদি সে হয় নারী, তার ক্ষেত্রে রোজা বাধ্যতামূলক হতে গেলে অতিরিক্ত আরও চারটা শর্ত পূরণ করতে হবে। এক নম্বর, সে সময় তার রজস্রাব হবে না। এছাড়াও এ সময় প্রসব পরবর্তীকালীন রক্তস্রাবও হবে না, বাচ্চাকে নিজে দুধ খাওয়াবে না অথবা গর্ভবতী থাকবে না। তাহলে মহিলাদের ক্ষেত্রে এই সময় নয়টা শর্তের সবগুলো পূরণ হলে তখন তার জন্য রোজা বাধ্যতামূলক হবে। আর পুরুষদের ক্ষেত্রে প্রথম পাঁচটা শর্ত পূরণ হলে রমজান মাসে রোজা রাখা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। তাহলে আপনি যা বললেন সেটা থেকে আমি যেটা বুঝলাম তা হলো, রোজা এটা শুধু মুসলিমদের জন্য বাধ্যতামূলক। কথাটা ঠিক? ঠিক বলেছেন, শুধুমাত্র মুসলিমদের জন্যই রোজা রাখাটা বাধ্যতামূলক, কোনো অমুসলিম বা অবিশ্বাসীদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক না। এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা নূর অধ্যায় নম্বর ২৪ আয়াত নম্বর ৩৯ যে, একজন অবিশ্বাসীর কাজ, তার মানে যে অমুসলিম, একজন অবিশ্বাসীর কাজ হলো মরুভূমির মধ্যে মরিচিকার মতো। তৃষ্ণার্ত লোক মনে করে সেখানে পানি আছে, কিন্তু যখন পৌঁছায় তখন দেখে যে কোনো পানি নেই, কিন্তু সেখানে পাবে আল্লাহকে। তখন আল্লাহ তার কর্মফল পূর্ণ মাত্রায় দেবেন এবং আল্লাহ তাআলা হিসাব গ্রহণে তৎপর। তার মানে পরকালের জীবনে অবিশ্বাসীরা তাদের কাজের ফল কোনো ভালো কিছু পাবে না এবং আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। তাহলে অবিশ্বাসীদের সব কাজগুলোই পরকালের জীবনে মূল্যহীন, কারণ প্রত্যেকটা কাজের শুরুতেই থাকতে হবে নিয়ত। আর এটা নিয়ে আলোচনা করেছি গতকাল যে কারো রোজা কবুল করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা শর্ত নিয়ত, তার মানে উদ্দেশ্য। আর উদ্দেশ্য হবে এই রোজাটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অন্য কারোর জন্য নয়। তাহলে একজন অমুসলিম, একজন অবিশ্বাসী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে না, সে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিয়ত করে রোজা রাখবে এমন প্রশ্ন আসবে না। এই কারণে অবিশ্বাসীদের জন্য রোজা রাখাটা বাধ্যতামূলক না। যদি সে নিয়ত ছাড়া রোজা রাখে তাহলে সেটা অযথা উপোস করাই হবে, কিন্তু ইবাদত হবে না। ইসলাম ধর্ম অনুযায়ী যে রোজাটা সেটা পালন করা হবে না। সেজন্য নিয়ত বা উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ। এখন অবিশ্বাসীরা যদি কোনো ইবাদত করে, যদি ইমান না আনে, যদি বিশ্বাস না করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র একজন, যদি কালেমা না বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল, তাহলে ইবাদতের সব কাজই পরকালের জন্য মূল্যহীন হবে। তবে যখনই একজন অবিশ্বাসী, যে লোক মুসলিম নয়, সে ইসলাম গ্রহণ করলে তার জন্য এটা বাধ্যতামূলক হবে। যদি ইসলাম গ্রহণ করে রমজান মাসের মাঝামাঝি, তাহলে তখন থেকেই শুরু করে রোজা রাখা তার জন্য বাধ্যতামূলক। তবে তার অতীত সেটা আল্লাহ হিসাব করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
পবিত্র কোরআনে সূরা আনফাল অধ্যায় নম্বর আট আয়াত নম্বর ৩৮, যে অবিশ্বাসীদের বলো যদি তারা বিশ্বাস করা শুরু করে অতীত ক্ষমা করা হবে। তার মানে যখন একজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করবে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে, তবে ইসলাম গ্রহণের সাথে সাথেই তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক হয়ে যায়। ওয়াও, আমি কিন্তু প্রথমবার মুসলিম না হয়ে অর্ধেক রোজা রেখেছিলাম, এখন আমি উত্তরটা জানি। এবার আমি জানতে চাইব প্রাপ্তবয়স্ক হওয়ার ব্যাপারে। প্রাপ্তবয়স্ক হওয়ার যে বয়স পশ্চিমা দেশগুলোতে এভাবেই বলা হয়। কিছু কিছু দেশে একজন ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক হচ্ছে ১৮ বছর বয়সে, আবার কোথাও সেটা হয়তো ১৪, সবচেয়ে কম হলো ১৪ বছর। ইসলাম এই প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স সম্পর্কে কি বলে? পৃথিবীর বিভিন্ন দেশের আইনের কথা যদি বলতে হয়, ভারতে প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স হচ্ছে ১৮ বছর, ইন্দোনেশিয়া ১৯ বছর, যুক্তরাজ্যে সেটা আবার ১৬ বছর। প্রত্যেক দেশে প্রাপ্তবয়স্ক হওয়ার যে বয়সটা সেটা সেই দেশের সরকার লোকজন যেরকম মনে করে সেটা অনুযায়ী আইনটা এক এক দেশে এক এক রকম হয়ে থাকে। কিন্তু ইসলামে রোজা রাখা ফরজ হয়, নামাজ পড়া ফরজ হয়, ইবাদত করা ফরজ হয়ে যায় যখন সে সাবালক বা সাবালিকা হয়ে যায়। এখানে মূলত শর্ত হচ্ছে ৩টা, যদি এই ৩টার যে কোনো একটা শর্ত পূরণ হয় তাহলে ধরা হবে যে সেই ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক। ১ নম্বর হচ্ছে তার শরীরের বিভিন্ন অংশে লোম গজানো শুরু করা। ২ নম্বর, ছেলে বা মেয়ের বয়স যখন ১৫ বছর, অথবা ছেলেদের ক্ষেত্রে বীর্যস্খলন হচ্ছে স্বপ্নদোষ বা এরকম কোনোভাবে, অথবা যদি মেয়ে হয় তখন যদি তার রজস্রাব শুরু হয়ে যায়। যখন থেকে একটা মেয়ের রজস্রাব শুরু হবে তখন থেকেই তাকে প্রাপ্তবয়স্ক বলে ধরা হবে। হতে পারে তার বয়স ১০ এরও কম, কিন্তু যেদিন থেকে তার রজস্রাব শুরু হবে সেদিন থেকেই তাকে ধরে নেওয়া হবে যে সে তখন প্রাপ্তবয়স্ক বা সাবালিকা হয়ে গেছে। এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, কারণ আপনি তখন বললেন যে একটা মেয়ে ১০ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হতে পারে, আর পশ্চিমা দেশেও এরকম বলা হয়, আর এখনকার দিনে এটা বেশ কমন। এই কয়েক মাস আগে পেপারে একটা আর্টিকেল এসেছিল যে দিল্লিতে এটা অস্বাভাবিক না, ১০ বছরের একটা মেয়ের রজস্রাব শুরু হয়ে গেছে, যদি ৯ বছরের কমে শুরু হয়ে যায় তখন সেটা একটা দুশ্চিন্তার ব্যাপার। পশ্চিমা দেশগুলোতে একই, আগে ব্যাপারটা এমন ছিল না। যখন আমি মেডিকেল কলেজে পড়তাম তখন পশ্চিমা দেশে বয়সটা ছিল ১২ বা ১৩, ভারতে ছিল ১৩-১৪, কিন্তু যেহেতু এখন ডায়েট বদলে গেছে, তারপর পরিবেশ বদলে গেছে ইত্যাদি, এগুলো প্রাপ্তবয়স্ক হওয়ার বয়সের উপর প্রভাব ফেলে। কিন্তু এখন ব্যাপারটা বেশ কমন যে মেয়েরা ১০ বছর বয়সে, কখনো ১০এরও আগে ৯ বছরেই অনেক মেয়ের রজস্রাব শুরু হয়ে যায়। আচ্ছা, এই কারণে তারা ছেলেদের চেয়ে তাড়াতাড়ি ম্যাচিউর হয়ে যায়, এটা আরেকটা প্রশ্ন। এখন ডক্টর জাকির, এবার তাদের কথা যাদের রোজা রাখা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কোন কোন ক্যাটাগরির লোককে এই পবিত্র রমজান মাসে রোজা রাখা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সে সম্পর্কে আমাদের জন্য কিছু বলবেন? এখানে আমি বলবো যে আমার মতে মোট ১৩ ক্যাটাগরির মানুষকে রোজা রাখা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১ নম্বর, যদি সেই লোক অবিশ্বাসী হয়, অমুসলিম হয়। ২ নম্বর, যদি সে অপ্রাপ্তবয়স্ক হয়। ৩ নম্বর, যদি সে উন্মাদ হয়ে থাকে। ৪ নম্বর, যদি মহিলা হয় আর তখন রজস্রাব হয় সে রোজা রাখবে না। ৫ নম্বর, যদি কোনো মহিলার প্রসব পরবর্তী রক্তস্রাব হয়ে থাকে। ৬ নম্বর, মহিলা গর্ভবতী হলে অব্যাহতি দেওয়া হয়েছে। ৭ নম্বর, মহিলা বাচ্চাকে নিজের দুধ খাওয়ালে। ৮ নম্বর, যদি কেউ রোগাক্রান্ত হয়, অসুস্থ থাকে, অব্যাহতি দেওয়া হয়েছে। ৯ নম্বর, যদি সেই লোক বিকলাঙ্গ হয়। ১০ নম্বর, যদি সেই লোক খুব বয়স্ক হয়ে থাকে, যদি খুব বৃদ্ধ হয়ে যায়। ১১ নম্বর, যদি সে ভ্রমণ করে। ১২ নম্বর, যদি সেই লোক জিহাদ করে বা লড়াইতে অংশগ্রহণ করে আল্লাহ তালার খাতিরে। আর ১৩ নম্বর, জোর করা হলে, যদি কারো উপর জোর করা হয় আর সে রোজা না রাখে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই হলো সংক্ষেপে ১৩ ক্যাটাগরির মানুষ যাদেরকে রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুন্দর, এবার প্রত্যেক ক্যাটাগরি নিয়ে একটু আলোচনা করব যাদের অব্যাহতি আছে। ডক্টর জাকির,
রোজা থেকে যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তাদের সবাইকে এই রোজা কি পরে কোনো সময় রাখতে হবে? আমি যে ১৩টা ক্যাটাগরির কথা বলেছি, প্রথম তিনটা ক্যাটাগরি তাদেরকে পরবর্তীতে রোজা রাখতে হবে না। তার মানে অমুসলিম, তারপর যে অপ্রাপ্তবয়স্ক, আর যে লোক মস্তিষ্ক বিকৃত। বাকি যে ১০টা ক্যাটাগরি, দুটো ক্যাটাগরি যে লোক অনেক দিন ধরে বিকলাঙ্গ এবং যে লোকের বয়স অনেক বেশি হয়ে গেছে, এই ক্যাটাগরির লোককেও পরে রোজা রাখতে হবে না। তবে তাদেরকে ফিদিয়া বা ক্ষতিপূরণ দিতে হবে, প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাওয়াতে হবে। এখন বাকি ৮টা ক্যাটাগরির কথা যদি বলতে হয়, তারা তখন যে অবস্থায় ছিল সেটা যদি বদলে যায় তাহলে তাদের মিস করা রোজাগুলো পরে রাখতে হবে। যেমন ধরেন এই ৮ ক্যাটাগরির মধ্যে আছে রোজাস্রাব হওয়া মহিলা, যখনই রোজাস্রাব বন্ধ হয়ে যাবে তখনই তাকে এই রোজাগুলো রাখতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী রমজানের আগে। কোনো মহিলা যার প্রসব পরবর্তীকালীন রক্তস্রাব হচ্ছে, যখনই এটা বন্ধ হবে তাকে রোজা রাখতে হবে। কোনো মহিলা গর্ভবতী, যখনই অবস্থাটা চলে যাবে প্রসব পরবর্তী রক্তস্রাব বন্ধ হবে, রোজা রাখতে হবে। একজন মহিলা ৪ নম্বর ক্যাটাগরি, বাচ্চাকে দুধ খাওয়ায়, যখনই এই সময়টা শেষ হবে তখন তাকে রোজা রাখতে হবে। একজন লোক অসুস্থ, যখনই সুস্থ হবে তাকে রোজা রাখতে হবে। একইভাবে একজন ভ্রমণ করছে, যখনই তার ভ্রমণ শেষ হবে সে রোজা রাখবে। আবার একজন যে অংশ নিয়েছে জিহাদে, আল্লাহ তাআলার খাতিরে কোনো লড়াইতে, যখনই লড়াই শেষ হবে তাকে রোজা রাখতে হবে। একইভাবে যার উপর জোর করা হচ্ছে আর সে রোজা রাখছে না, যখনই জোর জবরদস্তি উঠে যাবে তাকে রোজা রাখতে হবে। তবে তাদেরকে এই রোজাটা রাখতে হবে পরবর্তী রমজানের আগে। ইনশাআল্লাহ আবার দেখা হবে ছোট্ট বিরতির পর। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আবারও স্বাগত জানাই রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স, আর আজকের পর্বে আলোচনার টপিক রমজান মাসের ভূমিকা। ডক্টর জাকির, এবারের প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। রমজান এই মাসে রোজা রাখা প্রসঙ্গে দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলিম ভাই ও বোন রমজান মাসে এই বাধ্যতামূলক রোজা রাখাটা পালন করে না। আপনি কি তাদের উদ্দেশ্যে এই ব্যাপারে কোনো উপদেশ দেবেন পবিত্র কোরআন এবং নবীর সুন্নাহ থেকে, যেগুলো থেকে প্রমাণ করা যায় যে এই রমজান মাসে রোজা রাখা প্রত্যেক মুসলিমদের জন্যই বাধ্যতামূলক? পবিত্র কোরআনে অনেক আয়াত আছে, এছাড়া অনেক হাদিসও আছে, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এটা ফরজ। রমজান মাসে রোজা রাখা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, অবশ্যই পালন করতে হবে। এ ব্যাপারে ইনশাআল্লাহ আগামীকাল বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর ২ আয়াত ১৮৩, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যার অর্থ, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান করা হয়েছে, যেমন করে এই বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে, যাতে করে আত্মসংযম শিখতে পারো। এখানে যে আরবি শব্দটা আছে সেটা কুতিবা, মানে বিধান করে দেয়া, নির্দিষ্ট করে দেয়া। অন্যান্য ফরজ কাজগুলোর পাশাপাশি বিধান করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য আবশ্যক করা হয়েছে যে তোমরা রোজা রাখো। তোমাদের পূর্ববর্তীদের জন্য এটা আবশ্যক করা হয়েছিল, তার মানে আমাদের আগে অন্যদের জন্য এটা আবশ্যক ছিল, ইহুদি আর খ্রিস্টান এদের জন্য, তারপরে আবশ্যক করা হয়েছে মুসলিমদের জন্য, মুমিনদের জন্য। এছাড়াও বলা হয়েছে ১ নম্বর এটা তোমাদের জন্য আবশ্যক, ২ নম্বর তোমাদের আগে যারা ছিল তাদের জন্য, ৩ নম্বর পয়েন্ট লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে শিখতে পারো আত্মসংযম। এই আরবি শব্দ তাত্তাকুন, এর মূল শব্দটা ওয়াকাহ, তাকওয়া শব্দটা ওয়াকাহ থেকে এসেছে, যার মানে হচ্ছে আপনি আল্লাহ তাআলার শাস্তিকে ভয় পাবেন। এক কথায় তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলা, ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠতা। এখানে আল্লাহ বলেছেন তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হয়েছে যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম, যাতে শিখতে পারো তাকওয়া, যাতে তাকওয়া বৃদ্ধি করতে পারো, আল্লাহকে মেনে চলায়, ন্যায়নিষ্ঠতায়, ধার্মিকতায়। আর যখন কেউ রোজা রাখে তখন যেটা হয় সে ক্ষুধার্ত থাকে। দেখবেন যখন কেউ ভর পেটে থাকে সেটাই তাকে এনার্জি দেয়, অনেক সময় সে এই এনার্জি থেকেই নিষিদ্ধ কাজ করে, যেটা আসলে ঠিক না। যখন রোজা রাখবেন তখন খারাপ কাজ করার প্রবণতাটা কমে যাবে,
আর তাকওয়া ব্যারোমিটার উপরে উঠে যাবে। সেজন্য রোজা পালন করলে আপনি মুত্তাকি হতে পারবেন, তাকওয়া বৃদ্ধি করতে পারবেন। এছাড়া পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 185 আল্লাহ বলেছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, অর্থাৎ রমজান হলো সেই মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে মানবজাতির পথনির্দেশক হিসেবে। ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্যের স্পষ্ট নিদর্শন রূপে এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে। এরপরে আল্লাহ বলেছেন, যে সব মানুষ এই মাসটা পাবে তারা রোজা রাখবে, তার মানে এটা ফরজ। আপনি মুসলিম, যদি রমজান মাস আসে আপনি রোজা রাখবেন। কিছু ব্যতিক্রম আছে, যদি অসুস্থ থাকেন, যদি ভ্রমণ করেন তাহলে অন্য সময় রাখতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এখন এই আয়াতটা বলছে রমজান মাসে রোজা রাখাটা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, কিছু ব্যতিক্রম আছে। এছাড়াও অনেকগুলো সহিহ হাদিস আছে যেগুলো বলছে রমজান মাসে রোজা রাখা মুসলিমদের জন্য ফরজ। আমি একটা হাদিসের উদাহরণ দিচ্ছি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারি খণ্ড নম্বর 1 বুক অফ ইমান হাদিস নম্বর 8। আমাদের নবী বলেছেন, ইমানের ভিত্তি হলো 5টা স্তম্ভ। প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর নবী মুহাম্মদ সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। দ্বিতীয়টা হচ্ছে সালাত কায়েম করা, নামাজ আদায় করা। তৃতীয় হলো যাকাত দেয়া, গরিবদের জন্য দান করা। চতুর্থ হলো হজ পালন করা, পবিত্র শহর মক্কায় গিয়ে হজ করা। আর পঞ্চমটা হচ্ছে সাওম পালন করা, অর্থাৎ রোজা রাখা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস সহিহ বুখারী খণ্ড নম্বর 1 বুক অফ ইমান হাদিস নম্বর 8, এখানে বলা হয়েছে যে রোজা হচ্ছে ইসলামের একটা স্তম্ভ, শুধু ফরজই নয়, ইসলাম ধর্মের মূল বিশ্বাসের একটা স্তম্ভ। এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 5টা কাজ, তার মধ্যে রোজা একটা। তাহলে এখান থেকেই আমরা বুঝতে পারছি সব মুসলিমের জন্যই রোজা রাখা ফরজ। হ্যাঁ, আপনি এখানে একেবারে পরিষ্কার করে ব্যাপারটা ব্যাখ্যা করলেন। এখন সবার উচিত এই উপদেশগুলো নিয়ে রমজান মাসে রোজা রাখা ইনশাআল্লাহ। এবারে পরের প্রশ্নটা হলো রোজা রাখার ইতিহাস নিয়ে। রোজা রাখার এই যে সময়টা বা যেসব কারণে এই রোজা ভেঙে যায়, এ সম্পর্কে আপনি আগেই বলেছেন। এখন মুসলিমদের জন্য এই রোজা রাখার নিয়মটা কি সবসময় একই রকম ছিল, নাকি অন্য কোনোভাবে রোজা রাখতেন মুসলিমরা? মুসলিমদের কথা যদি বলতে হয়, প্রথম যখন পবিত্র কোরআনে রোজার কথা বলা হয় সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183, এটা আমি আগেও বলেছি যে রোজা রাখা ফরজ, সে সময় মুসলিমরা প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখ। পরবর্তীতে যখন আরেকটা আয়াত নাজিল হলো সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185, এটার কথা আগে বলেছি আমি যে এই পবিত্র রমজান মাসে কোরআন নাজিল হয়েছে মানুষ জাতির পথনির্দেশক হিসেবে, সৎপথের নিদর্শন হিসেবে আর সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং যেসব মুসলিম এই মাসটা পাবে তারা রোজা রাখবে। তখন থেকে মুসলিমদের জন্য ফরজ হলো যে তারা পুরো রমজান মাসটা রোজা রাখবে। প্রথমে রোজা থাকতো প্রত্যেক মাসে 3 দিন, তারপর হলো পুরো 1 মাস রোজা শুধু রমজান মাসে। এরপর রোজার সময় কি কি করা যাবে না, যেসব কাজ করলে রোজা ভাঙবে, তার একটা হচ্ছে সহবাস করা নিজের স্ত্রীর সাথে। প্রথম দিকে যখন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 নাজিল হয়েছিল সেখানে এই ব্যাপারে বিস্তারিত বলা হয়নি, তাই সে সময় মুসলিমরা স্ত্রীর সাথেও সহবাস করা থেকে বিরত থাকতো পুরো রমজান মাস, এমনকি রাতের বেলাতেও। তখন অনেক সাহাবী অনেক মুসলিমদের জন্যই কষ্টকর হয়ে দাঁড়ালো। এ প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ে গেল, পবিত্র কোরআনের একটা তাফসিরে এটার উল্লেখ করা হয়েছে, তাফসির আল কুরতুবি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 210, এখানে বলা হয়েছে যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার নবীর সাথে কথা বলার পর বেশ রাত করে বাসায় ফিরলেন, তখন তার ইচ্ছে হলো স্ত্রী সহবাস করবেন। তিনি সেই রাতে স্ত্রীর সাথে সহবাস করলেন।
যখন ঘুম থেকে উঠলেন তার খুব খারাপ লাগলো, তিনি লজ্জা পেলেন এবং নবীর কাছে গেলেন আর বললেন যে আমি আমার কৃতকর্মের জন্য আল্লাহ এবং তার রাসূলের কাছে ক্ষমা চাচ্ছি, আর আমার রূহ জাগতিক সুখের প্রতি আকৃষ্ট হয়েছিল, গতরাতে আমি স্ত্রী সহবাস করেছি, কোনো কি উপায় আছে যাতে আমাকে ক্ষমা করা যায়, আমি কি কোনোভাবে মাপ পেতে পারি? নবী তখন বললেন তুমি কি সত্যি এই কাজটা করেছ? তিনি বললেন হ্যাঁ নবী। নবী কথা বললেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এটা করেছিলেন তখন নিষিদ্ধ ছিল, তিনি বললেন হ্যাঁ আল্লাহ রাসুল আমি করেছি, আমাকে কোনোভাবে ক্ষমা করা যায়? নবী তখন বললেন আল্লাহ তাআলা নিশ্চয়ই এ ব্যাপারে নির্দেশ পাঠান। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এর পরেই নাজিল হলো সূরা বাকারার আরেকটা আয়াত, অধ্যায় নম্বর 2 আয়াত 187 নাজিল করা হলো, বলা হলো সিয়ামের রাতে তোমাদের স্ত্রী সহবাস করাটাকে বৈধ করা হয়েছে। And then it says হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে তোমরা তাদের পরিচ্ছদ তারা তোমাদের পরিচ্ছদ, আমরা আমাদের স্ত্রীদের পরিচ্ছদ আর স্ত্রীরা আমাদের পরিচ্ছদ। আল্লাহরও বলেছেন আমি জানি তোমরা নিজেদের উপর অবিচার করছিলে, আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন, আর এখন থেকে তোমরা স্ত্রীদের সাথে মিলিত হও রমজান মাসের রাতের বেলায়, আর পানাহার করো যতক্ষণ না রাতের কালো রেখা হতে সকালের শুভ্র রেখা তোমাদের কাছে স্পষ্ট হয়। তাহলে যখন এ আয়াতটা নাজিল হলো সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, তখন নিয়মটা একটু শিথিল হয়ে গেল যে রমজান মাসের রাতের বেলায় স্ত্রী সহবাস করতে পারবেন, তবে দিনের বেলায় বিরত থাকতে হবে। এছাড়াও খাওয়া দাওয়ার কথা বলতে গেলে প্রথম দিকে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187 নাজিল হওয়ার আগে মুসলিমরা খাওয়া দাওয়া করত সূর্য ডোবার পরে, যখন ঘুমিয়ে পড়ত তারপর খেতে পারত না, এরপর তারা আবার খেত তার পরের দিন সূর্য ডোবার পরে। একবার একটা ঘটনা ঘটলো যে এক সাহাবী কায়েস রাদিয়াল্লাহু আনহু, তিনি খুব পরিশ্রম করতেন, সে সময় রোজা ছিলেন, সূর্য ডুবে গেলে তিনি বাসায় আসলেন আর তার স্ত্রীকে বললেন যে আমাকে কিছু খেতে দাও। স্ত্রী বললেন ঘরে তো কোনো খাবার নেই, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসি। তার স্ত্রী খাবার আনতে চলে গেলেন, কায়েস খুবই ক্লান্ত ছিলেন, সারাদিন কাজ করেছেন, তার স্ত্রী খাবার নিয়ে আসতে আসতে তিনি ঘুমিয়ে পড়লেন। যখন স্ত্রী খাবার নিয়ে ঘরে আসলেন তিনি দেখলেন যে তার স্বামী ঘুমিয়ে পড়েছেন, তাহলে তো কিছু করার নেই, ঘুমিয়ে পড়লে তো আর খাওয়া যাবে না। এভাবে সেই রাতে তিনি কিছু খেলেন না, পরের দিনও রোজা থাকলেন আর সেদিন বিকেলের দিকে অসুস্থ হয়ে পড়লেন। লোকজন তখন নবীর কাছে বলল যে এরকম ঘটনা ঘটেছে, একবার ঘুমিয়ে পড়লে তো আর খাওয়া যাবে না। তারপর কোরআনের আয়াতটা নাজিল হলো সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, বলা হয়েছে সিয়ামের রাতে স্ত্রী সহবাস এবং পানাহার করতে পারবে যতক্ষণ না রাতের কালো রেখা সকালের শুভ্র রেখা থেকে স্পষ্ট হয়। তখন থেকে হলো সেই নিয়ম যেটা এখন আমরা মানি, যে রোজা মানে আপনি খাবার পানীয় বা পুষ্টি থেকে বিরত থাকবেন, সহবাস করা থেকেও বিরত থাকবেন, সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, আর নিয়ত করবেন যে এটা করছেন আল্লাহ তাআলার জন্য, এটা ইবাদতের একটা অংশ। এটা হলো সংক্ষেপে আমাদের রমজানের ইতিহাস। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, আমরা সাহাবীগণের তুলনায় অনেক বেশি সুবিধা পেয়েছি আলহামদুলিল্লাহ। ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আবার দেখা হবে একটা ছোট্ট বিরতির পর। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আবারও স্বাগত জানাই রমজান আ ডেট উইথ ডক্টর জাকি। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স, আর আজকের পর্বে আলোচনার টপিক রমজান মাসের ভূমিকা। ডক্টর জাকির, এখন আপনি আমাদের একটু আগেই বললেন রোজা রাখার ইতিহাস সম্পর্কে, মুসলিমরা প্রথম দিকে রোজা রাখত 3 দিন, পরবর্তীতে 1 মাস, এই বিষয়টাকে পবিত্র কোরআনের পরস্পর বিরোধী বলা যায় কি? পবিত্র কোরআনে পরস্পর বিরোধী কোনো কথা নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 82, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন যিকরিল্লাহ লাওজুদু ফী ইখতিলাফিন কাসীরা, তারা কি কোরআন সম্বন্ধে অনুধাবন করে না, কোরআনের ব্যাপারে এটা কি বুঝতে পারে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক অসঙ্গতি থাকে, তাহলে কোরআনের কোনো আয়াতই পরস্পর বিরোধী হবে না। তবে কিছু ব্যাপার রদ হয়ে যায়
লোকে এগুলোকেই ধরে। আমার মতে এটা পরস্পর বিরোধী কিছু নয়। রদ হওয়া মানে যেটা আগে নাজিল হয়েছিল, আর পবিত্রকরণ বলছে সুরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 106, আমি কোন আয়াত রহিত করলে বা বিস্তৃত হতে দিলে তা থেকে উত্তম অথবা তার সমতুল্য আয়াত নাজিল করি। তাই অনেক সময় দেখবেন যে জিনিসগুলো হারাম অথবা ফরজ করা হয়েছে তা বলা হয়েছে ধাপে ধাপে, এমন না যে কঠিন কাজকে সহজ করা হয়েছে। মাঝে মাঝে কঠিন কাজ সহজ হয়ে গেছে, আবার কোনো কাজ আগে সহজ ছিল অনেকে করতো পরে কঠিন হয়ে গেছে। যেমন ধরেন অ্যালকোহলকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, এ সম্পর্কে প্রথম নাজিল হওয়া আয়াত সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 219 বলছে যে অ্যালকোহলের মধ্যে, মাদকদ্রব্যের মধ্যে আছে লাভ এবং ক্ষতি, লাভের চেয়ে ক্ষতি বেশি। এখানে হারাম বলা হয়নি, সাবধান করা হয়েছে যে লাভের চেয়ে ক্ষতি বেশি। এরপর সূরা নিসা অধ্যায় 4 আয়াত 43 বলছে, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তখন নামাজ পড়ো না। এটা কিন্তু বলা হয়নি যে যখন নামাজ পড়বে না তখন মাদকদ্রব্য নিতে পারো, এটা বলা থাকলে একটা সমস্যা হয়ে যেত। এখানে বলা হচ্ছে যখন নামাজ পড়বে তখন নেশাগ্রস্ত থেকো না। আর মুসলিমদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, তার মানে অ্যালকোহল বা মাদকদ্রব্য সেবনের কোনো প্রশ্নই আসছে না। তবে হয়তো রাতে এশার নামাজের পরে বা ফজরের নামাজের পরে অনেকটা গ্যাপ থাকে। এরপর নাজিল করা হলো সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসুরু, নিশ্চয়ই মদপান করা এবং জুয়া খেলা, ওয়াল আনসাবু ওয়াল আসনামু, মূর্তি পূজার বেদী ভাগ্য নির্ণায়ক শর, রুশতুম মিন আমালি শয়তান, এগুলো সব শয়তানের কাজ, ফাসতানিবু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকোহল বা মাদকদ্রব্যকে নিষিদ্ধ করা হয়েছে ধাপে ধাপে। প্রথমে শুধু সাবধান করা হলো যে লাভের চেয়ে ক্ষতি বেশি, তারপর নামাজের সময় নিষেধ, তারপরে পুরোপুরি নিষেধ। একইভাবে রোজার ব্যাপারেও কোরআনে কোনো আয়াতই পরস্পর বিরোধী হবে না। অনেকে এভাবে বলে যে কোরআনে এখন একটা বলছে তারপরে অন্য কথা, আমি তাদের সঙ্গে একমত নই। রদ করা মানে পরস্পর বিরোধী নয়, এর মানে হচ্ছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90 এর মধ্যে সেই দুটো আয়াতও আছে, এটা যখন সব সময় নিষিদ্ধ তাহলে নামাজ পড়ার সময়ও নিষিদ্ধ হবে। একইভাবে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183, এখানে বলা হয়েছে যে রোজা রাখা ফরজ, এখানে তিনটা দিন নির্দিষ্ট করে দেওয়া হয়নি, এই নিয়মটা এসেছে অন্য জায়গা থেকে, কোরআন নির্দিষ্ট করে বলেনি, শুধু বলেছে রোজা রাখা ফরজ। এরপর সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 বলছে যে তোমরা পুরো রমজান মাস রোজা রাখবে। তাহলে প্রথম দিকে মুসলিমরা যে মাসে 3 দিন রোজা রাখতো এটা তারা জেনেছিল অন্য জায়গা থেকে। যদি কোরআনের কথা বলতো যে মাসে 3 দিন রোজা রাখবে, এমন হলে এক মাসের কথার পরস্পর বিরোধী হয়ে যেত। এছাড়াও প্রথম দিকে মুসলিমরা যেটা করতো সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 184 বলছে যে তোমরা রোজা রাখবে, তবে রোজা রাখতে যারা পারবে না বিভিন্ন অসুবিধার কারণে তাদের অপশন দুটো, হয় রোজা রাখবে নয়তো গরিব কোনো লোককে খাইয়ে দেবে অভাবগ্রস্তকে। তখনকার দিনে এটা ফরজ ছিল না। যদি রোজা রাখা কঠিন হয়ে যায় রোজা থাকতে পারেন অথবা গরিব লোককে খাওয়াতে পারেন, রোজা রাখাটা বেশি ভালো, ফরজ না। এ আয়াতটা প্রথমে, তারপর যখন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 নাজিল হলো তখন রোজা সবার জন্য ফরজ হয়ে গেল। প্রথম আয়াতটাতে বলা হয়েছে তাদের কথা যারা অসুস্থ, খুবই অসুস্থ, অথবা যারা অনেক বয়স্ক, তার মানে তাদের ইচ্ছা আছে কিন্তু শারীরিকভাবে তারা রোজা রাখতে সক্ষম না। তাহলে যদি অসুস্থ থাকেন, হয়তো অনেকদিন ধরে বিছানায় পড়ে আছেন, সুস্থ হয়ে উঠছেন না, অথবা আপনার বয়স অনেক বেশি, এখন আর রোজা রাখতে পারছেন না, প্রত্যেকটা দিনই আমাদের বয়স বেড়ে চলেছে, তাহলে যদি কষ্ট করে রোজা রাখেন ভালো, তা না হলে অভাবগ্রস্ত লোককে খাইয়ে দেন, কোনো গরিবকে। একইভাবে সহবাসের ক্ষেত্রেও নিয়মটা, প্রথম দিকে নিয়মটা ছিল পুরো রমজান মাসে স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না পুরো এক মাস। কোরআন কিন্তু একথা বলেনি, কোরআন শুধু বলেছে রমজান মাসে তোমরা রোজা রাখো, এটা তারা জেনেছে অন্য উৎস থেকে, কোরআনের কথা পরস্পর বিরোধী না। প্রথম দিকে মুসলিমরা রোজা রাখতো 3 দিন, এটা বেশ সহজ ছিল। তখন রোজা রাখা যদি কঠিন হয়ে যায়, না চাইলে রোজা রাখবেন না, গরিব লোককে খাইয়ে দেন, তাহলে প্রথম দিকে এটা সহজ ছিল, পরবর্তীতে কঠিন হয়ে গেল। স্ত্রী সহবাসের ব্যাপারে বলতে গেলে প্রথমে এটা কঠিন ছিল, এক মাস সহবাস করবেন না, তারপর আল্লাহ সহজ করে দিলেন, কোরআনের কোনো আয়াতই পরস্পর বিরোধী না। তবে যেহেতু পবিত্র কোরআন নাজিল হয়েছে 22.5 বছর ধরে, সেখানে কিছু জিনিস নিষিদ্ধ করা হয়েছে একেবারে শুরুতেই, আর কিছু ধাপে ধাপে, কিছু জিনিস ফরজ করা হয়েছে
শুরুতেই কিছু ধাপে ধাপে। রোজা রাখাটা যেহেতু লোকজনের জন্য কঠিন ছিল তাই ধাপে ধাপে এসেছে। তবে আলহামদুলিল্লাহ কোরআনের একটা আয়াতও আরেকটার সাথে পরস্পর বিরোধী হবে না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার তো মনে হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু তাআলার আলহামদুলিল্লাহ, এটা মানুষ জাতির জন্য একটা রহমত। আল্লাহ তাআলার বিধান প্রয়োগ করার জন্য আমরা এখন থেকে সুযোগ পাচ্ছি। পরের প্রশ্ন, এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। যখন আমরা রোজা রাখি এটার মানে কি আমরা শুধু খাবার দাবার পানীয় সহবাস এরকম বিভিন্ন কাজ থেকে নিজেদেরকে বিরত রাখব? একজন রোজদারের জন্য যে কাজগুলো করা ফরজ এ ব্যাপারে আমি আগে বলেছি। এর একটা হচ্ছে সেসব কাজে বিরত থাকা যেগুলোতে রোজা ভেঙে যায়, যেমন খাবার পানীয় আর সহবাস করা। তবে এগুলো ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রোজার নিয়ত, রোজার উদ্দেশ্য। যে কোনো কাজ নিয়ত ছাড়া আখিরাতের জন্য সেটা মূল্যহীন। একটা নিয়ত থাকতেই হবে, সেজন্য নিয়ত উদ্দেশ্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা রোজা রাখছি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, এটা এক ধরনের ইবাদত। যদি এই নিয়তটা না থাকে তাহলে সেটা হয়ে যাবে সাধারণ কাজ। যেমন ধরেন, কেউ হয়তো রাজনৈতিক কারণে রোজা রাখে, কেউ হয়তো রোজা রাখে প্রতিবাদ জানানোর জন্য, অনশন করেও রোজা রাখতে পারে, হাঙ্গার স্ট্রাইক, আমি খাবো না হাঙ্গার স্ট্রাইক, হয়তো কিছু দাবি আদায়ের জন্য এভাবে অনশন করছে। আবার কেউ রোজা রাখতে পারে স্বাস্থ্যগত কারণে, হয়তো ডায়েটিংয়ের জন্য সে রোজা রাখতে পারে, ওজন কমানোর জন্য রোজা রাখতে পারে, কোনো চিকিৎসার জন্য। তবে এইসব রোজায় সেরকম কোনো নিয়ত থাকে না। নিয়ত হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। আর সেজন্যই ইসলামিক শরিয়া অনুযায়ী রোজার সময় শুধু বিভিন্ন কাজ থেকে বিরত থাকলেই চলবে না, শুরুতে একটা নিয়ত থাকতে হবে। আর নিয়ত ছাড়া রোজা রাখাটা অর্থহীন, এটা খুবই গুরুত্বপূর্ণ। রোজা সহ অন্যান্য আরও কাজেও নিয়ত করাটা হচ্ছে আবশ্যিক। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অফ জাকাত অধ্যায় নম্বর 370 হাদিস নম্বর 2198। আমাদের প্রিয় নবীজি বলেছেন যে যখন তোমরা তোমাদের স্ত্রীর সাথে সহবাস করার নিয়ত করবে তোমাদের নিয়ত হবে পরোপকার করার সমান। সাহাবীগণ বললেন, স্ত্রীর সাথে সহবাস করা পরোপকার কিভাবে হে আল্লাহর রাসূল? নবী বললেন, তোমরা যদি এমন কারোর সাথে সহবাস করো যে তোমার স্ত্রী নয়, যে কাজটা করা বেআইন, সেটা তো পাপ, তাই না? তারা বললেন, এ রাসূলুল্লাহ, হ্যাঁ এটা পাপ। তাহলে তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করলে তো গুনাহ হবে না আর নিয়ত করবে, সেজন্যই এটা হবে একটা ভালো কাজ। তার মানে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ, যখনই নিয়ত করেছেন সেজন্য সব পাবেন। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাইনা অধ্যায় নম্বর 98 আয়াত নম্বর 5 বলা হয়েছে, আল্লাহ আদেশ দিয়েছেন যে শুধুমাত্র তার ইবাদত করো আনুগত্যে, বিশুদ্ধ চিত্তে এবং একনিষ্ঠভাবে। এখানে আরবি শব্দটা হচ্ছে লিয়াবুদু, যার অর্থ ইবাদত করা। তবে আবুদু এর অর্থ বিনম্র হওয়া। এই লিয়াবুদু সাধারণভাবে এটার অর্থ ইবাদত করা, আসলে এর অর্থ হবে বিনম্র হওয়া। এখানে আরেকটা আরবি শব্দ হচ্ছে মুখলিসুন, যার অর্থ বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে ইবাদত করা। আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করব, ইবাদত করব তার উদ্দেশ্যে, এটাই হবে আমাদের নিয়ত, এটাই হবে আমাদের উদ্দেশ্য। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 29 যে তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ যখন সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন, 10 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ বা অর্ধেক না, সব কিছু সৃষ্টি করেছেন মানব জাতির জন্য এই পৃথিবীতে। আর সেজন্যই আমরা শুধু তার ইবাদত করব, অন্য কারো নয়। যদি আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্য কারো ইবাদত করি তাহলে সেটা মূল্যহীন। আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করব, অন্য কারো নয়। এটা বলা যাবে না যে 2 রাকাত নামাজ পড়বো আল্লাহর জন্য আর 2 রাকাত অন্য কারোর জন্য। বলতে পারবো না যে একটা ছাগল কোরবানি দিলাম আল্লাহর জন্য আর একটা অন্য রাজার জন্য। আমাদের সব ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে, অন্য কারো নয়। এখানে কয়েকটা হাদিসের কথা বলি। প্রথম হাদিসটা আছে সহিহ বুখারীতে যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমাদের
কাজের ভিত্তি হচ্ছে নিয়ত। তোমাদের কাজের বিচার করা হবে নিয়ত দিয়ে। আর যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করে, সে হিজরত করেছে আল্লাহ এবং তার রাসূলের জন্য। কিন্তু যদি কেউ হিজরত করে পৃথিবীর ধন সম্পদের উদ্দেশ্যে অথবা বিয়ের উদ্দেশ্যে, সে হিজরত করেছে সম্পদের বিয়ের জন্য। নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। যে কাজটা কেন করছেন, হিজরত কেন করছেন, জিহাদ কেন করছেন, তাহলে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের ইবাদতে। এর মধ্যে সাওয়ামও আছে, মানে রোজা। জাযাকাল্লাহ খায়ের। ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আবার দেখা হবে একটা ছোট্ট বিরতির পর। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আবারও স্বাগত জানাই রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স, আর আজকের পর্বে আলোচনার টপিক রমজান মাসের ভূমিকা। ডক্টর জাকির, এবারে নিয়ত নিয়ে আমাদের আরো প্রশ্ন এই বিষয়টাতেই আছে। কেউ যদি রোজা রেখে, তাকে কি এর জন্য সবসময় আগে নিয়ত করতে হবে? আর দ্বিতীয়ত, নিয়ত করার সময়টা আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন? নিয়তের কথা যদি বলতে হয়, এটা আগেও বলেছি যে নিয়ত করাটা ফরজ। নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সুনানে বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 2331। আমাদের প্রিয় নবী বলেছেন, সেই লোকের রোজা কবুল হবে না যদি সে আগের রাতে কোনো নিয়ত না করে। তার মানে সবার জন্য যেটা ফরজ রোজা রাখা, এখানে বলা হয়েছে যে আগের রাতে নিয়ত করাটা হচ্ছে ফরজ। সেটা আগের রাতের যে কোনো অংশে করতে পারেন, আপনি ফজরের ওয়াক্তের ঠিক আগেও নিয়ত করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। নিয়ত আপনি রাতের যে কোনো সময় করতে পারেন। একজন লোক রমজান মাসের শুরুতে নিয়ত করতে পারে, এই নিয়তটা সারা মাস বজায় থাকবে। যদি না সে রোজা ভাঙা, অসুস্থতা বা ভ্রমণের কারণে, তখন আবার নিয়ত করতে হবে। তবে মাত্র একবার নিয়ত করলেও চলে। অনেক মানুষের মধ্যে এরকম ভুল ধারণা আছে যে শব্দ করে নিয়ত করাটা আবশ্যিক। এটা আসলে ঠিক না। মুখে শব্দ করে বলতে হবে না যে রোজা রাখার নিয়ত করছি, কারণ আমি এই নিয়ত করেছি মন থেকে। যেমন ধরেন, আমি রোজা রাখার জন্য ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজের অনেক আগে সাহরি করব। তারপর আমার ছেলে যখন সাহরি করার জন্য ঘুম থেকে উঠল শেষ রাতে, সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি ঘুম থেকে উঠেছো কেন? আমি বললাম আমরা রোজা রাখবো। তাই সেও তখন বুঝতে পারলো আমার নিয়ত আছে, বলার দরকার নেই যে আমি রোজা রাখছি, নিয়তটা তো আছে। তাহলে নিয়ত থাকতে হবে মনের ভেতরে, মুখ দিয়ে শব্দ করে বলতে হবে না। অনেক মানুষ এরকম ভাবে, আর আমি এমন কোনো হাদিসের কথা জানি না যেখানে আমাদের নবী বা সাহাবীগণের কেউ শব্দ করে নিয়ত করেছেন আমি রোজা রাখছি। নিয়ত থাকবে মনে, আর এক মাস রোজার জন্য একবার নিয়ত করলে যথেষ্ট। এর মধ্যে ভাঙলে আবার নিয়ত করতে হবে। তবে এটা শুধু ফরজ রোজার ক্ষেত্রে, ঐচ্ছিক রোজার ক্ষেত্রে যে রোজাগুলো ফরজ না, সেখানে নিয়ত করাটা ফরজ না। এরকম একটা সহি হাদিসের উল্লেখ আছে সুনান আল নিসাইতে বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 2323। একবার নবী তার স্ত্রীকে বললেন যে আমাকে খেতে দাও। স্ত্রী বললেন ঘরে কোনো খাবার নেই। নবী বললেন রোজা থাকছি। তার মানে আগের রাতে তার রোজা রাখার নিয়ত ছিল না, তিনি সেই সময় রোজাটা রাখলেন, ভোরবেলা থেকে না খেয়ে আছেন। তবে রোজা রাখার নিয়তটা করলেন সকালে। তাহলে ঐচ্ছিক রোজার ক্ষেত্রে নিয়ত করাটা আবশ্যিক কিছু না। তবে যদি ঐচ্ছিক রোজাটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে, যেমন আশুরা, মহরম মাসের 10 তারিখ, অথবা হতে পারে আরাফাতের দিন, এসব ক্ষেত্রে আগের রাতে নিয়ত করাটা উচিত, কারণ এই রোজাগুলো খুব গুরুত্বপূর্ণ। অন্যান্য ঐচ্ছিক রোজাগুলোর ক্ষেত্রে আগের রাতে নিয়ত করাটা আবশ্যিক না। নিয়তের ক্ষেত্রে আরও 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর, যদি কেউ জোর করে আর তখন কোনো নিয়ম ভাঙলে মাপ পাওয়া যেতে পারে, অথবা ভুল করে যদি কেউ নিয়ম ভাঙে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 106, যদি কেউ আল্লাহর উপর ঈমান আনে, তারপর যদি সে অবিশ্বাসের কোনো কাজ করে, তার মানে কুফরি করে, যদি জোর করা না হয়, তার মানে জোর জবরদস্তির কারণে যদি কুফরি বা শিরক করেন, আল্লাহ ক্ষমা করতে পারেন। যদি কেউ জোর করে কারো রোজা ভাঙিয়ে দেয় কিন্তু তার নিয়ত আছে, আল্লাহ ক্ষমা করতে পারেন। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 286 যে হে প্রতিপালক, আমাদের পাকড়াও করো না, আমাদের তুমি দায়ী করো না যদি আমরা কখনো বিস্মৃত হয়ে যাই অথবা ভুল করে ফেলি। তাহলে যদি কেউ রোজার সময় ভুল করে পানি খেয়ে ফেলে, আল্লাহ ক্ষমা করতে পারেন। অথবা যদি
কোন রকম ভুল করে আল্লাহ হয়তো ক্ষমা করবেন, এই ব্যাপারে পরে আলোচনা করব। সুবহানাল্লাহ, আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা জানালেন। আমি শিওর দর্শকরাও এই অনুষ্ঠানটা দেখে দারুণভাবে উপকৃত হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরেকটা বিষয় নিয়ে আমি কিছুদিন সমস্যার মধ্যে ছিলাম, সেটা হলো যে রোজা রাখা তো ইসলাম ধর্মের একটা স্তম্ভ, তাই না? এখন আল্লাহর ইবাদত করার এই যে পদ্ধতি, এটার সাথে ইসলামের অন্য চারটা স্তম্ভ, এর মধ্যে কোনো পার্থক্য আছে? এ কথা আমি আগেও বলেছি যে ইসলামের পাঁচটা স্তম্ভ আর এর সবগুলো গুরুত্বপূর্ণ, তবে অন্যান্য স্তম্ভগুলোর সাথে এই সাওম অথবা রোজার যে পার্থক্য আছে তা হচ্ছে যে ইসলামের অন্যান্য স্তম্ভগুলো হোক, সেটা নামাজ অথবা জাকাত অথবা ধরেন হজ, এই কাজগুলো মানুষকে দেখানোর জন্য করা যেতে পারে, লোক দেখানো কাজগুলো করতে পারে অন্যকে দেখানোর জন্য, যে আমি সবাইকে দেখাতে চাই আমি খুব ধার্মিক, নামাজ পড়লাম লোকজনকে দেখানোর জন্য আর হজ করতে গেলাম এটাও মানুষকে দেখানোর জন্য, এটাও হতে পারে। জাকাত দিলাম যাতে লোকজন মনে করে যে আমি খুব পরোপকারী, তবে এভাবে রোজা রাখাটা সম্ভব না, এটা লোকজন সেভাবে দেখানো যায় না, কারণ একজন মানুষ রোজা রাখতে পারে আর সবার চোখের আড়ালে খাবারও খেতে পারে পানিও খেতে পারে, তবে যে সতী রোজা রাখে আর এই সব কাজ থেকে নিজেকে বিরত রাখে সেটা করে শুধু আল্লাহর জন্য অন্য কারোর জন্য নয়, এটাই হচ্ছে রোজার সাথে ইসলামের অন্যান্য স্তম্ভের পার্থক্য। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 1904। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন আদম সন্তানেরা পৃথিবীতে যে সমস্ত কাজ করে সেগুলো শুধুমাত্র তাদের জন্য, তারা নিজের জন্য করে, কিন্তু রোজা রাখে আমার জন্য আর আমি তাকে পুরস্কার দেব। এবং রোজা হচ্ছে ঢাল স্বরূপ, যে রোজা রাখবে সে বিভিন্ন অশ্লীল কাজ থেকে বিরত থাকবে, বিরত থাকবে মিথ্যে কথা বলা থেকে, বিরত থাকবে ঝগড়া করার থেকে, তখন যদি কেউ তার উপর রেগে যায় আর গালমন্দ করে সে বলবে আমি রোজা আছি আমি রোজা আছি। এরপরে হাদিসটা আরো বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহর নামে শপথ করে বলছি যার হাতে রয়েছে মুহাম্মদের রূহ, যে একজন রোজা পালনকারীর মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে কস্তুরীর গন্ধের চেয়েও মিষ্টি, আর যে রোজা রাখে সে দুইবার আনন্দ উপভোগ করে, একবার যখন সে রোজা ভাঙে আরেকবার যখন প্রতিপালকের সাথে মিলিত হয়। তাহলে এই হাদিসে বেশ কয়েকটা পয়েন্ট আছে। এক নম্বর, রোজা রাখবেন শুধু আল্লাহ তাআলার জন্য মানুষকে দেখানোর জন্য না। দুই নম্বর, রোজা হলো ঢাল, একটা নিরাপত্তা, রোজা আমাদের দূরে রাখবে ভুল কাজ থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে, কেউ যদি রেগে যায় তাহলে তাকে এটা বলে শান্ত করবেন আমি রোজা আছি রোজা আছি। আরেকটা হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 হাদিস নম্বর 2038, যে শয়তান আমাদের মানুষদের শরীরের ভেতরে রক্তের মতোই ঘুরে বেড়ায়। যখন আমরা রোজা থাকি আমাদের ক্ষুধা লাগে, আর ক্ষুধা লাগলে আমাদের এনার্জি লেভেল কমে যায়, তখন খারাপ কাজ করার মনের মধ্যে ইচ্ছেটা জাগে না, তাকওয়া লেভেল বেড়ে যায়, কারণ যখন খাবার খাই সেটা রক্তে চলে যায়, যখন সংযত থাকি তখন শয়তানের পদচিহ্ন অনুসরণের ক্ষেত্রেও সংযত হয়ে যায়, সেজন্য আমরা যখন রোজা রাখি আমাদের তাকওয়া লেভেলটা বেড়ে যায়। ডক্টর জাকির, রমজান এটা আসলে একটা অসাধারণ মাস, আর আমি নিজেও এটা ভালোভাবে উপলব্ধি করেছি যে এই পবিত্র রমজান মাসে সব মুসলিম ভাই বোনদের মধ্যে সুন্দর একটা বন্ধন তৈরি হয়। এই রমজান তার ভ্রাতৃত্ববোধ সম্পর্কে বিশেষ কিছু কি বলা হয়েছে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমরা হলো একটা শরীর, পৃথিবীর সব মুসলিম তারা একটা শরীর। আর আপনারা যদি ভালো করে দেখেন পৃথিবীর মুসলিমরা তারা আলাদা, আমরা বিভিন্ন গোত্রের, আমাদের মুখের ভাষা আলাদা, আমাদের গায়ের রং আলাদা, আমাদের জাতি আলাদা, তারপরে আমাদের দেশও আলাদা, মুসলিমরা এখন বিভিন্ন গোত্রের আলাদা, তবে একটা দিকে আমরা সবাই এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ।
অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো উপাস্য নেই আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল। তাহলে এই কালেমার উপর ভিত্তি করে আমরা পৃথিবীর সব মুসলিম এক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 13, ইয়া আইয়ুহান নাস ইন্না খলকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহ আলিমুন খাবীর। যার মানে, হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া পুরুষ ও নারী হতে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো, এমন না যে একে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যার রয়েছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের বিচার করার মানদণ্ড সেটা গোত্র না, বর্ণ না, জাতি না, সেটা লিঙ্গ না, ধন সম্পদ না, সেটা হলো তাকওয়া, আল্লাহ তাআলাকে মেনে চলা, ধার্মিকতা। আর এই পবিত্র রমজান মাসে আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা হতে পারো মুত্তাকি, তোমাদের তাকওয়া বাড়াতে পারো। আমাদের তাকওয়া যত বাড়বে পৃথিবীর মুসলিমরা আমরা তত বেশি একতাবদ্ধ হব। আমরা তো একটাই জাতি, গোত্র বা বর্ণ আমাদের আলাদা করতে পারে না, আমরা এক জাতি। আর এই পবিত্র রমজান মাসে আমাদের তাকওয়া বেড়ে যায়, আমাদের একতা বেড়ে যায়। আর এই একতার সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। সাহাবীগণ তখন বিভিন্ন দেশ থেকে আসতেন, গায়ের রং আলাদা, জাতি আলাদা। উদাহরণ হিসেবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন কুরাইশ। এরপর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা বলা যায়, তিনি এসেছিলেন ইথিওপিয়া থেকে, ইথিওপিয়ান। তারপর হযরত শুয়াইব রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন রোমান। তারপর আরেকজন সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ছিলেন পারস্য দেশে। তাহলে তারা ছিলেন বিভিন্ন দেশের আলাদা জাতি, গায়ের রং আলাদা। আমরা যদি ইসলামের ইতিহাস ভালো করে দেখি, দেখবেন সেখানেও একই। উদাহরণ হিসেবে ইমাম বুখারি, তিনি খুব বিখ্যাত বিশেষজ্ঞ, এসেছিলেন বুখারা থেকে, তিনি আরব নন। এরপর মোহাম্মদ দিকানকারার, তিনি ছিলেন তুর্কি, তুরস্কের লোক। এরপর আরও আছেন সালাদিন আয়ুবি, তিনি ছিলেন কুর্দি। আরও বলা যায় আল্লামা ইকবাল এসেছেন ভারত থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমরা পৃথিবীর যে কোনো প্রান্তের হতে পারে। আর এই একতা রমজানে আমরা বেশি করে পালন করে থাকি, কারণ এই সময় আমাদের তাকওয়া লেভেল বৃদ্ধি পায়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারিতে খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 468, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন বিশ্বাসী মুসলিম একজন মুমিন আরেকজন মুসলিমের কাছে দেয়ালে বসানো ইটের মতো এই কথা বলে এইভাবে হাতচাপ। আমাদের প্রিয় নবী আরো বলেছেন, এই হাদিসটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4 হাদিস নম্বর 6219, যে আমাদের নবী বলেছেন, একজন মুসলিম কখনোই আরেকজন মুসলিমের উপর অত্যাচার করবে না, সে তাকে বাধা দেবে না, তার কাছে মিথ্যে বলবে না, সবসময় সত্যি কথা বলবে। আর একজন মুসলিম কখনোই আরেকজন মুসলিমের বিরুদ্ধে যাবে না। নবী আমাদেরকে এরকম একতার কথাই শিখিয়েছেন, এটা আমরা ভালোভাবে বুঝতে পারি এই পবিত্র রমজান মাসে। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির নায়েক, আপনি আজকে খুব সুন্দর করে আর নিখুঁতভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন রমজানের প্রারম্ভিক কথা প্রসঙ্গে। ভাই ও বোনেরা, আশা করি আজকের অনুষ্ঠানে ডক্টর জাকির নায়েকের উত্তর শুনে আপনারা সবাই আমার মতোই উপকৃত হয়েছেন। জাযাকাল্লাহ খায়ের। আমরা এতক্ষণ ধরে ডক্টর জাকির নায়েকের কথা শুনলাম, আলহামদুলিল্লাহ। ভাই ও বোনেরা, আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে, আর সেদিন আমাদের আলোচনা টপিক হবে কখন রোজা রাখা বাধ্যতামূলক আর অব্যাহতি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।